বন্দে নিরঞ্জনানন্দং রামকৃষ্ণ পদাশ্রিতম। সর্বপ্রথমে আমি প্রণাম জানাই, ভূমিষ্ঠ প্রণাম জানাই শ্রী শ্রী ঠাকুর শ্রীমা এবং স্বামীজি মহারাজের আপুর চরণে। তারপর ভক্তিপূর্ণ প্রণাম জানায় স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের রাহুল চরণে। আজকে স্বামী নিরঞ্জনানন্দজি জন্মতিথি, শুধু জন্মতিথি নিরঞ্জনানন্দজির তাই নয়, যারা সনাতন ধর্মে বিশ্বাস করে, যারা হিন্দু ধর্মে বিশ্বাস করে, জানেন যে আজ শ্রাবণী পূর্ণিমা, রাখি পূর্ণিমা বলে যেটি প্রসিদ্ধ, রাখি পূর্ণিমার সম্প্রীতির প্রতীক, ভ্রাতৃত্বের প্রতীক, শান্তির প্রতীক, প্রেমের প্রতীক, এই পৃথিবীতে যা কিছু ভালো তার প্রতীক। এখানে মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের এই আশ্রমের অধ্যক্ষ আমার অনন্ত প্রতিম স্বামী ভূমায়ানন্দজি, এবং এর আগে প্রথমে এই সভার যিনি বক্তৃতা করলেন এখন নেই, আমাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী সর্বলোকানন্দজি, এবং এখানে উপস্থিত হয়েছেন এই মাত্র তার বক্তব্য আমরা শুনলাম, অত্যন্ত সারগর্ব মনোজ্ঞ বক্তব্য। মঞ্চে উপবিষ্ট আমাদের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক স্বামী সুপর্ণানন্দজি, এসেছিলেন আমাদের বাগবাজার মঠের অধ্যক্ষ মায়ের বাড়ির অধ্যক্ষ স্বামী মুক্তি মুক্তানন্দজি, এবং এই আশেপাশে রয়েছেন আমাদের রামকৃষ্ণ মঠের মঞ্চী পরিষদের সদস্য, রামকৃষ্ণ মিশনের পরিচালক সমিতির সদস্য, এবং আমাদের রামকৃষ্ণ মিশন পুরুলিয়া বিদ্যাপীঠের সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দজি। তিনি সকালে আপনাদের শ্রী শ্রী ঠাকুরের সম্পর্কে বলেছেন, আরও সব এখানে দেখা রয়েছেন শ্রদ্ধেয় সন্ন্যাসী বৃন্দ, অত্যন্ত স্নেহের ব্রহ্মচারী বৃন্দ, এবং অত্যন্ত শ্রদ্ধেয় উপস্থিত ভক্তবৃন্দ। আমি কখনো সকলো সাধারণ সম্পাদক হওয়ার সুবাদে কিছু কিছু চিঠি পাই, চিঠি রোজই পাই, স্বনামি বেনামি, তাতে অনেক সময় প্রশংসা থাকে, অনেক সময় খুব নির্দেহ থাকে। তা সে যাই হোক, কখনো সকলো আমি দেখেছি যে চিঠিতে এমন একটা ভাব থাকে যে আগে যেমন বড় বড় মহারাজরা ছিলেন, আজকাল তেমন বড় বড় মহারাজকে দেখতে পাই না। তা আমি এই সম্পর্কে বলতে চাই যে দেখুন, এই সঙ্গ স্বামী বিবেকানন্দ করেছিলেন, করেছিলেন শ্রীরামকৃষ্ণ, আর শ্রীরামকৃষ্ণ এই সঙ্গ করলেন স্বামীজির মাধ্যমে, স্বামীজিকে যন্ত্র করে। স্বামীজি এই সঙ্গ করে কয়েকটি কথা বললেন, যে কথাগুলো কিছুটা প্রকাশিত, কিছুটা অপ্রকাশিত। অপ্রকাশিত অর্থে যে আমাদের সন্ন্যাসীদের জন্য একটি সিল বুক আছে, যেটি অন্য কেউ পড়তে পারে না, সন্ন্যাসীরাই পড়তে পারে না, সেখানে সেগুলো লেখা রয়েছে স্বামীজি নির্দেশিকা। স্বামীজি কি বলেছিলেন? স্বামীজি বলেছিলেন যে এই সঙ্গ যে করল 1500 বছর এই সঙ্গ থাকবে, এবং স্বামীজি এও বলেছেন যে আই সি আই ডু নট ইমাজিন, আমি দেখতে পাচ্ছি চোখে, আমি কল্পনা করছি না। স্বামীজি বললেন যে একটা সময় আসবে যখন এই বেলুড় মঠ থেকে আধ্যাত্মিক প্লাবন সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়বে, বেলুড় মঠ উইল বি দ্য নর্থ সেন্টার।
আমরা যদি সাম্প্রতিক পৃথিবীর দিকে তাকান, তাহলে দেখতে পাব যে সবার অজান্তে রামকৃষ্ণ গ্রাস করে ফেলছেন বিভিন্ন মানুষকে, বিভিন্ন ব্যক্তিত্বকে, বিভিন্ন সমাজকে। কয়েকটি ঘটনা আমি বলতে চাই, কারণ ঘটনা শুনলে সুবিধা হয় বিশ্বাস করতে। তত্ত্বের থেকে তথ্য সামগ্রিকভাবে বেশি বিশ্বাসযোগ্য। স্বামী লোকেশ্বরানন্দজির কথা আপনারা শুনেছেন। স্বামী লোকেশ্বরানন্দজি বহুবার বুঝে গেছেন, আপনারা অনেকের হয়তো জানেন। তো দুটি ঘটনা আমি বলছি। লোকেশ্বরানন্দজিকে চেয়ারম্যান অফ একাডেমি অফ সায়েন্স সোভিয়েত রাশিয়া, উনি যখন মস্কোতে গেলেন তখন ওকে আমন্ত্রণ জানালেন। উনি যে হোটেলে ছিলেন সেই হোটেলে তখন আমাদের মস্কোতে আসল হয়নি। তো সেই হোটেলে গিয়ে বললেন যে স্বামী হয়ে নাই ওয়েন টু ক্যালকাটা, আই ওয়াজ ইউর গেস্ট অ্যান্ড ইউ প্লেড এ ওয়ান্ডারফুল গেস্ট। আমি যখন কলকাতায় গিয়েছিলাম আমি আপনার অতিথি ছিলাম এবং আপনি আমাকে এত আপ্যায়ন করেছেন আমি কখনো ভুলব না। তা আপনি মস্কোতে এসেছেন আমার শহরে, আপনি কি একবার আসবেন না নৈশ ভোজের জন্য? লোকেশ্বরানন্দজি বললেন যে দেখো নৈশভোজে আমি যেতে পারি, কিন্তু নৈশভোজে গেলে অসুবিধেটা কোথায় জানো? তুমি হচ্ছে চেয়ারম্যান অফ একাডেমি অফ সায়েন্স সোভিয়েত রাশিয়া, বিখ্যাত লোক, তুমি কিছু লোককে তোমাকে আমন্ত্রণ জানাতেই হবে। ইউ ডু নট নো মাচ অফ ইংলিশ অ্যান্ড আই ডু নট নো মাচ অফ রাশিয়ান, আমি রাশিয়ার ভাষা জানি না, তুমিও ইংরেজি খুব ভালো জানো না। তো তাতে করে অসুবিধেটা হচ্ছে যে যারা আসবে তাদের সঙ্গে আমি কথা বলতে পারব না, অনেক লোক তাই দেখো লিস্টটা তুমি কাউ টু লং, খুব দীর্ঘ তালিকা জানো, তুমি কথা দিলে কিন্তু তুমি তো বিখ্যাত ব্যক্তি, চেয়ারম্যান অফ একাডেমি অফ সায়েন্স অফ সোভিয়েত রাশিয়া। তখনকার দিনে স্বাভাবিকভাবে কমপক্ষে 50 জনকে উনি আমন্ত্রণ জানিয়েছেন। তো লোকেশ্বরানন্দজি বসে আছেন, একজন বৃদ্ধা এসছে, সে বৃদ্ধা 109 years old, 109 বছর বয়স, তো লোকেশ্বরজি উঠে দাঁড়িয়েছেন। উঠে দাঁড়াতে সেই বৃদ্ধা বললেন স্বামী প্লিজ বি সিটেড, আপনি আসন গ্রহণ করুন। লোকেশ্বরানন্দজি বললেন দেখো আমি তুমি বসার আগে আসন গ্রহণ করতে পারি না দুটি কারণ। একটি কারণ হচ্ছে যে আমি এমন একটি সন্ন্যাসীর সঙ্গে সদস্য বা সভ্য যে সন্ন্যাসীর সঙ্গে প্রত্যেকটি নারীর ভেতরে সীতাকে দেখবো আর ঘুরে আসা, অর্থাৎ আমাদের আদর্শ কেউ যদি সেই আদর্শে উপযুক্ত না হয় তার অর্থ আদর্শ ছোট হয়ে যায়, সে ব্যক্তি তার উপযুক্ত নয়, কিন্তু আদর্শ আদর্শের জায়গায়। আমাদের আদর্শ হচ্ছে প্রত্যেকটি নারীর ভিতরে জগন্মাতাকে দেখা, এভরি ওম্যান ইজ ইনকারনেশন অফ ডিভাইন মাদার, আর প্রত্যেকটি পুরুষের ভিতরে রাম রয়েছে। আমি সেই সঙ্গে একজন সন্ন্যাসী হয়ে তুমি এত একজন বয়োজ্যেষ্ঠা বৃদ্ধা প্রবীণা মহিলা তার সামনে বসতে পারি তুমি যতক্ষণ। আর দ্বিতীয় কথা হচ্ছে যিনি যে মা আমায় জন্ম দিয়েছেন আমার যে গর্ভধারিণী, তিনি যদি বেঁচে থাকতেন না তাহলেও 109 বছর বয়স হতো, তোমার চেয়ে ছোট।
এই দুটি কারণে আমি বসতে পারি। তখন সে ভৃত্যা এধুয়েত স্বরে ভাঙা ভাঙা গলায় অস্ফুট স্বরে বলছেন, তো আমি ইউ বিলং টু রাম কৃষ্ণ, স্বামীজি তুমি শ্রীরামকৃষ্ণে? বলি ইয়েস আই ডু বিলং টু রামকৃষ্ণ মিশন, আমি রামকৃষ্ণ মিশনে একজন সন্ন্যাসী। বলি ইউ বিলং টু রামকৃষ্ণ, ইউ আর সো পিওর, হাউ ক্যান আই সিট বিফোর ইউ টেক ইউর সিট, তুমি শ্রীরামকৃষ্ণের, শ্রীরামকৃষ্ণ তোমার, তুমি এত পবিত্র, তুমি বসবার আগে আমি কি করে বসি স্বামীজি? সে ভদ্রমহিলা কে? সে ভদ্রমহিলা হচ্ছেন 1917 সালে যখন সোভিয়েত রাশিয়ার সংস্কৃতি বিপ্লব হয়েছিল তখন ভ্লাদিমির লেনিনের প্রাইভেট সেক্রেটারি, তিনি বলছেন রামকৃষ্ণ ইজ সো পিওর, হাউ ক্যান আই সি বিফোর ইউ টেক ইউর ইফ ইউ আর রামকৃষ্ণ। তাহলে রামকৃষ্ণ কোথায় গিয়ে ঢুকেছেন দেখুন। আপনারা জানেন যারা বই পড়েছেন, ম্যাক্স মুলার সাহেব বই লিখেছেন দি স্টোরি অফ ইন্ডিয়ান মহাত্মা, স্বামী বিবেকানন্দ তরুণ সন্ন্যাসী 33 বছর বয়স, যখন পশ্চিমবঙ্গে অর্থাৎ তৎকালীন বাংলায় অনেকে শ্রীরামকৃষ্ণকে চেনে না, সারা ভারতে অনেকেই জানে না, সেই সময় অক্সফোর্ডের একজন অধ্যাপক শ্রীরামকৃষ্ণের জীবনী লিখছেন, স্বামী বিবেকানন্দ কৃতজ্ঞ গেছেন অক্সফোর্ডে ম্যাক্স মুলারের কাছে, বৃষ্টি হচ্ছিল, তার স্বামীজি বলছেন প্রফেসর আমি এসেছি তোমার কাছে কৃতজ্ঞতা জানাবার জন্য, আমার যে প্রভু, আমার যে হৃদয় সম্রাট, আমার জীবনের যিনি ধ্রুবতারা, আমার গুরু, আমার ইষ্ট, আমার ইহকাল পরকাল রামকৃষ্ণ পরমহংস দেবকে যখন কলকাতার অনেকে চেনে না, তখন অক্সফোর্ডে বসে তুমি পাশ্চাত্যে তোলপাড় করে দিয়েছো তোমার জীবনী লেখাকে, জীবনী প্রকাশে, সেটি হচ্ছে হিস্টোরি অফ ইন্ডিয়ান মহাত্মা শ্রীরামকৃষ্ণের জীবনী। স্বামীজি তাকে কৃতজ্ঞতা জানিয়ে হাসছেন, ঝি করে বৃষ্টি করছে, আপনার জানেন লন্ডনে তাই সবসময় বৃষ্টি করে। অধ্যাপক তরুণ সন্ন্যাসী মাথায় ছাতা ধরে রয়েছেন, স্বামীজি বিব্রত বোধ করছেন আমি একজন তরুণ সন্ন্যাসী, আমি তাকে এসেছিলাম কৃতজ্ঞতা জানাতে, আর তিনি কিনা উল্টে আমার মাথায় ছাতা ধরছেন। বারবার স্বামীজি বলছেন মাস্টার আমার সম্পর্কে তুমি কোনো কষ্ট করো না, তুমি যাও, তুমি ফিরে যাও তোমার ঘরে, মাস্টার যেতে চাইছেন না, স্বামীজি বারবার বলছেন। তখন প্রফেসর বলছেন ইটস নট এভরি ডে দ্যাট শ্রী রামকৃষ্ণ কামস টু ইওর ডোরস্টেপ, প্রত্যেক দিন শ্রীরামকৃষ্ণের সন্তান তোমার ঘরের দুয়ারে আসবে না, তিনি আসবেন একদিন, আজ তুমি এসেছো প্রভু, তাই আমি প্রাণ ধরে মন ধরে চোখ ধরে তোমায় দেখতে চাই। এটি কিন্তু কোন বাউলের কথা নয়, এটি কোন ভক্ত কবির, বাংলার ভক্ত কবির কথা নয়, এটি হচ্ছে অক্সফোর্ডের তদানীন্তন অধ্যাপক প্রফেসর ম্যাক্স মুলার। তাই প্রত্যেকের ভেসেলে শ্রীরামকৃষ্ণ ঢুকে পড়েছে, কিন্তু নিঃশব্দে নিশ্চিত। তাই আমার মনে আছে আমি 1991-90 সালে এশিয়াটিক সোসাইটিতে আলোচনা চক্রে যোগদান করতে এসেছিলাম, তখন আমি অরুণাচল প্রদেশে থাকতাম, একজন কাশ্মীরি পণ্ডিত বলেছিলেন, ভারী সুন্দর কথা বলেছিলেন, If some religion is aggressive, some religion is proselytizing, the most dangerous is the religion of Sri Ramakrishna in the modern times because it is infectious. কোন ধর্ম আছে কথায় কথায় গলা কেটে দেয়, কোন ধর্ম আছে ধর্মান্তরকরণ করে, কিন্তু সবচাইতে মারাত্মক হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গুটি হচ্ছে শ্রীরামকৃষ্ণের ধর্ম, তো ছোঁয়াচে, ইনফেকশাস, ছোঁয়াচে, একবার ছোঁয়া লাগলে, স্পর্শ লাগলে আর উপায় নেই, শ্রীরামকৃষ্ণ স্বয়ং বলছেন গোপ্রসবে, গোপ্রসব যদি কাটে পেয়ে যাবে,
তা স্বাভাবিকভাবে এই যে শ্রীরামকৃষ্ণ, এই শ্রীরামকৃষ্ণ এই আন্দোলনে শুরু করবে। 1500 বছর ধরে এই আন্দোলন চলবে স্বামী বিবেকানন্দ মুক্ত মহেশ্বর। স্বামী বিবেকানন্দের কথা কখনো ভুল হতে পারে না, ভ্রান্ত হয় না। আপনারা তো অনেকেই জানেন আমরা যে স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাও স্বামী বিবেকানন্দের আশীর্বাদ। এবং স্বামী বিবেকানন্দ তিলককে বললেন, বাল গঙ্গাধর তিলককে বলেছিলেন, তোমরা স্বাধীনতা পাবে, অত্যন্ত অপ্রত্যাশিত ভাবে স্বাধীনতা পাবে 50 বছর পরে। স্বামী বিবেকানন্দ তিলককে বলছেন 1847 সালের 14ই আগস্ট সন্ধ্যাবে, আমরা স্বাধীনতা পাচ্ছি 1947 সালে 14ই আগস্ট রাত্রিবে, একদিন বেশিও নয় একদিন কমও নয়। এই ছিল স্বামী বিবেকানন্দ মুক্ত মহেশ্বর সপ্তর্ষি বর্ণত মহেশ্বর। সে স্বামী বিবেকানন্দ বলছেন, আই গুল আপনি মাঝি আই সি, আমি দেখছি 1500 বছর থাকবে। এই 1500 বছরের সঙ্গে যদি একটি মানব দিবসের কল্পনা করা যায়, হিউম্যান ডে 24 ঘন্টায় একদিন হয়, তাহলে কত ঘন্টা গেছে? 100 বছরের খানিকটা বেশি আমরা অতিক্রম করেছি, 120 বছর। 1897 সালে বলা যেতে পারে রামকৃষ্ণ সংঘের আনুষ্ঠানিক গোড়াপত্তন, আজ 2018 সাল। 120 বছর আমরা অতিক্রম করেছি, 1500 বছরকে 120 দিয়ে ভাগ করলে কি দাঁড়াচ্ছে? আমরা 1.5 ঘন্টা কি 2 ঘন্টা অতিক্রম করেছি সূর্যোদয় থেকে সকাল 6টা কি 6:30। তার মধ্যে এমন উঠাল পাতাল, তয়েন্দ্রি সাহেব বলছেন রামকৃষ্ণ সংঘ সম্পর্কে যে ইটস এ ক্রিয়েটিভ মাইনরিটি। এই সংঘ হচ্ছে পৃথিবীর একটি অন্যতম শ্রেষ্ঠ সন্ন্যাসী সম্প্রদায়, এ সম্পর্কে কোনো সন্দেহ নেই, কারণ এটি হচ্ছে ক্রিয়েটিভ মাইনরিটি। কারণ সংখ্যালঘু কিন্তু রচনাত্মক সংখ্যা। পোপ বলেছিলেন লোকেশ্বরানন্দজিকে, লোকেশ্বরানন্দজি ভেবেছিলেন যে পোপ সাহেব যিনি পৃথিবীর সমস্ত জনগণের 1/3 জনগণ মন অধিনায়ক, তিনি কি আর রামকৃষ্ণ মিশনের মতো একটি ক্ষুদ্র সন্ন্যাসী সম্মতি জানেন? তাই পোপ সাহেবকে তিনি বলেছিলেন, আই এম স্বামী লোকেশ্বরানন্দ, আই বিলং টু এন অর্ডার অফ মংস উইচ ইজ দি স্মলেস্ট, দি ইয়াংস্ট অ্যান্ড দি পোরেস্ট অর্ডার অফ মংস ইন দ্য ওয়ার্ল্ড। আমি এমন একটা সন্ন্যাসী সঙ্গের সদস্য যে সন্ন্যাসী সঙ্গটি দরিদ্রতম, ক্ষুদ্রতম এবং কনিষ্ঠতম সন্ন্যাসী সঙ্গ। ও উঠে দাঁড়িয়ে বললেন, স্বামী ইউ বিলং টু রামকৃষ্ণ মিশন, আই নো এভরিথিং অ্যাবাউট ইউ, ইটস ট্রু, ইউ আর দি স্মলেস্ট, ইউ আর দি পোরেস্ট অ্যান্ড ইউ আর দি ইয়াংস্ট অর্ডার অফ মংস ইন দ্য ওয়ার্ল্ড, বাট টুডে স্পিরিচুয়ালি ইউ আর দি মোস্ট পাওয়ারফুল অর্ডার অফ মংস ইন দ্য ওয়ার্ল্ড। আধ্যাত্মিক দিক থেকে আপনারা সত্যি ক্ষুদ্রতম, কনিষ্ঠতম এবং দরিদ্রতম সন্ন্যাসী সঙ্গ, কিন্তু আধ্যাত্মিক শক্তিতে ভরপুর। শ্রীরামকৃষ্ণ আমার দরজায় দাঁড়িয়ে পাশে ঘরে বলেছেন, ইচ্ছে করলে তাকে ধরা যায়, স্পর্শ করা যায়, দেখা যায়, কথা বলা যায়। স্বাভাবিকভাবে এই যে রামকৃষ্ণ সঙ্গ, এই রামকৃষ্ণ সঙ্গের কথা এই জন্য বলছি যে আমাদের একজন খুব পুরনো সাধু ডক্টর স্বামী মাধবানন্দ মহারাজ তো তার কাছে এসে ঘুরে ঘুরে এসছেন খুব ভারতবর্ষে চতুর্দিকে, ঘুরে এসে মাধবানন্দজিকে বলছেন, মহারাজ দেখুন এরকম বলছেন। একবার দুবার তিনবার তার মাধবানন্দ কাকে দেখলে, উনি এখন একজন সন্ত মহাপুরুষের নাম করলেন মাধবানন্দজি, ওর কথা বলছ? বলে হ্যাঁ হ্যাঁ, বলে ওর মতো 100 জন বেলুড় মঠে আছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না, আমি দেখতে পাচ্ছি, অসত্য গাছের তলায় আছে অনেকে। তার স্বাভাবিকভাবে সেই উত্তরাখণ্ডে হল ধনরাজগিরি, আপনারা বইয়ে পড়ে থাকবেন, ভান্ডারা হবে, বিরাট ভান্ডারা। সেই দিনে 1000 টাকা খরচা করে ভান্ডারার আয়োজন করা হয়েছে, সবাই অপেক্ষা করছে
আসবেন মহামঙ্গলেশ্বর ভান্ডারা শুরু হবে ধর্মরাত্রি দিন। সেই বললেন যে ও যে স্বামীজিকে হাসপাতাল হয় উহাকে স্বামী ও কান হয় স্বামীজির হাসপাতালে স্বামীজি। বললো তা ওদের তো ভান্ডারাতে আমন্ত্রণ জানানো হয় না। বলে কেন জানানো হয় না? বলে ওরা তো ভাঙ্গি সাধু হয়, ওরা আত্মীয় সেবা করছে, ওষুধ দেয়, নোংরা পরিষ্কার করে, তো এদের আমরা কি করে বলবো যে ওরা সন্ত মহাপুরুষ? ওরা ভাঙ্গি সাধু, দে আর দিস ক্যামেচার ফর্ম, তারাদের তো এই ভান্ডারায় আমন্ত্রণ জানানো যেতে পারে না, তাই জানানো হয়। ধনরাজগিরি গর্জে উঠলেন, अगर उत्तराखंड में दो महात्मा है तो यही दो महात्मा है और आप लोग सारे भंगे साधु हो। अगर ये दो महात्मा नहीं आएंगे तो हम भाग नहीं लेंगे आपका भगवान में। प्रमाण भूत से हजार हजार टका घर से चले जाते बेइज्जत हो जाते हैं। गेछे कल्याण स्वामी और निश्चय स्वामी छिलेन बेंगलुरुर कंकड़े हॉस्पिटल तादेर कासे আসুন। তো নিশ্চয় স্বামী মহারাষ্ট্রিয়ান ছিলেন, মহারাষ্ট্রের একটু জেদি হয়, নিশ্চয় স্বামী গেলেন না, কল্যাণ স্বামী গেলেন, কল্যাণ স্বামী গেলেন ধন্যবাদ। তা এই যে স্বামীজি নতুন এক ধর্ম প্রবর্তন করে দিয়ে গেলেন, এক ধর্মচক্রের প্রবর্তন করলেন, এবং সেটি স্বামীজির মস্তিষ্কে খেয়াল হয়। শ্রীরামকৃষ্ণ যখন সাধনা সমাপ্ত করলেন, মা তাকে কতগুলো ব্যান্ডেড দিল, কতগুলো উপদেশ দিলেন, আদেশ দিল। সেই আদেশের মধ্যে একটি হলো যে নতুন একটি ধর্মচক্র স্থাপনা করতে। সেই আদেশেরই ফলশ্রুতি সেটি আমরা দেখতে পাচ্ছি রামকৃষ্ণ ভগবান। তা আজকের পরিপ্রেক্ষিতে ওই যে লোকগুলো আমাকে মাঝে মাঝে চিঠি দেয় যে আগে যেমন বড় বড় মহারাজদের দেখতুম সেরকম আজকাল দেখা যায় না, কেউ কেউ দেখে, কেউ কেউ আমার প্রশংসা করে। তা তাদের কেন এরকম মনে হচ্ছে এটা একটা প্রশ্ন। এই প্রশ্ন থেকে একবারে ছুটে ফেলে দিয়েছিল যে কেন মনে হচ্ছে আমাদের সেবা কাজের পরিধি অনেক বেড়ে গেছে। পরিধি বেড়ে যাওয়ার ফলে আন্তর মানুষকে মানুষ দেখতে পায় না যতটা দেখতে পায়। আপাতভাবে একজন প্রশাসককে, আপাতভাবে একজন সমাজকর্মীকে, আপাতভাবে একজন শিক্ষককে অথবা ডাক্তারকে, আপাতভাবে একজন ওরা কিন্তু তাদের দৃষ্টি ভেদ করে সেই ইঞ্জিনিয়ারের ভেতরে যে সাধু সত্তা আছে সেটি দেখতে। তার জন্য অনেক উপাদান তাই, একটি হচ্ছে আমাদের সমাজের যে ডিনামিক্স, যে কেমিস্ট্রি, যে বায়োলজি, সেটি চেঞ্জ হয়ে গেছে। কেমন চেঞ্জ হয়েছে আমি উদাহরণ দিই। আমি বছর দুয়ে কাকে কলকাতা কলকাতা বিশ্ববিদ্যালয় নয়, কলকাতার একটা বিশ্ববিদ্যালয় বা বলবো যে রাজ্যের একটা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে যাচ্ছিলাম। তো মেইন রোড থেকে বাই লেনে যেতে হয় গলি ধরে, তো গলি ধরে যাচ্ছি, তো দেখছি কতগুলো ছেলে কানে দুল, বড় বড় চুল, ক্লাস্টারে দাঁড়িয়ে আছে, গোল করে গোবেশারির মতো দাঁড়িয়ে আছে, কথাও বলছে না, হাসছেও না, কিছুই না, দাঁড়িয়ে আছে। আমার গাড়ি এগিয়ে চলেছে, খানিকক্ষণ পরে দেখা গেল কতগুলো মেয়ে জিম প্যান্ট পরা, গেঞ্জি পরা, সিগারেট খাচ্ছে আর খুব কলরব করছে। তা আমি চুপচাপ যাচ্ছি বিশ্ববিদ্যালয়ের দিকে। তা আমার ড্রাইভার ঝাড়খণ্ডের লোক ছিলেন, তিনি বললেন যে আমি কি আপকো এ দেখে পরেশানি হওয়া, আপনার কষ্ট হচ্ছে না দিতে? বলছে যে পরিশ্রামী কা কোই বাত নেই, পহলে জমানা মে লড়কে জো করতে থে ও আজকাল লড়কিয়া করতি হ্যাঁ, লড়কিয়া জো করতি থি ও আজকাল লড়কে করতে হ্যাঁ, জমানা বদল গিয়া। তো কথাটা অনেকটাই সত্যি। আগের দিনে মেয়েরা যেটা করতো আজকাল বেটা ছেলেরা করে, বেটা ছেলেরা যেটা করে সেটা মেয়েরা করে, কথা খুব ঠিকই আছে। তো সে যাই হোক, আমি শিখবঙ্গে ঠিক আছে, সে যাই হোক, এখন কথা হচ্ছে কি যে এই যে সামাজিক পটভূমির পরিবর্তন, সামাজিক আঙ্গিকের পরিবর্তন, সামাজিক শরীরের পরিবর্তন, সামাজিক চেহারার পরিবর্তন, তাতে করে
মানুষের দৃষ্টিপথ বিবর্তিত হয়নি, তার সঙ্গে তাল মিলে আর সেই বিবর্তনের অভাবের জন্যে আজকে সেই সত্তাটিকে দেখতে পাচ্ছে না, যত সহজে একটা সেকুলার সত্তাকে সে দেখতে পাবে। কিন্তু স্বামী বিবেকানন্দ কি বললেন, ওই যে বললুম কিছু কিছু কথা স্বামীজি বলে গেছেন যে শুধু সন্ন্যাসীদের জন্য, তিনি পরিষ্কার করে বলেছেন ইন নো আনসার্টেন ল্যাঙ্গুয়েজ, তিনি বলেছেন আমি এই সঙ্ঘ করে দিয়ে গেলুম, 1500 বছর থাকবে এই সঙ্গে ব্রহ্ম পুরুষের অভাব হইবে না, পরিষ্কার করে বলে দিয়ে গেছে। আমি এই সঙ্গের একজন সেবক, আমি বিশ্বাস করি স্বামীজির কথা যুব সত্য, শুধু স্বামীজির কথা সে তো বটেই, কিন্তু এছাড়াও আমার কাছে অনেক ইম্পিউট আছে যেগুলো নাকি স্বর্গের অনেকের কাছে আসে না। সবকিছু মিলিয়ে আমি সমস্ত দায়িত্ব নিয়ে বলতে পারি যে আজকেও রামকৃষ্ণ সঙ্গে ব্রহ্ম পুরুষ আছে এবং সারা পৃথিবীতে যদি ব্রহ্ম পুরুষের সংখ্যা করতে হয় দুটি কি তিনটি চারটি, হাজার হাজার বছর আগে শ্রীকৃষ্ণ বলছেন শত কোটি 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 মানুষের মধ্যে একজন ব্রহ্ম পুরুষ, তা আজকে সারা পৃথিবীতে হয়তো দু তিনজন ব্রহ্ম পুরুষ এবং রামকৃষ্ণের সঙ্গে অন্তত পক্ষে একজন একাধিক। এই যে রামকৃষ্ণের জোয়ার এল, এই তরঙ্গ সমস্ত পৃথিবীকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, আর সেই তরঙ্গে তরঙ্গে তরঙ্গায়িত করবার জন্য শ্রীরামকৃষ্ণ এলেন। যখন কোন সমস্যার সমাধান করতে হবে রাজা সেখানে, যদি রাজতন্ত্রের কথা আপনারা শুনতে নাই চান, গণতন্ত্র রয়েছে তো সব, যারা নেতা নেত্রী, যারা সমাজে ভক্ত, যারা সমাজে অভিভাবক অভিভাবিকা, তারা যান সেখানে, তো যখন যান তাদের সঙ্গে কিছু লোক যায়, তাদের তিনি যাবেন বলে আগে এসপিজির লোকেরা আসে, আর উনি আবার ঘটিয়ে নিয়ে গেলে শতাব্দীর অফিসাররা ওখানে ক্যাম্প করে শিবির করে গোটন সন্ধ্যাকারটা, এবং তারপরে তিনি যে জন্য এসেছিলেন সেই কাজটি ঠিক অবতারও তাই। অবতার হচ্ছেন ত্রিলোকের রাজা, তিনি আসেন মানুষের প্রতি ভালোবাসার জন্য, মানুষকে ভালোবেসে, এমনকি এসেছিলেন যীশুখ্রিস্ট, এমনকি এসেছিলেন বুদ্ধ, এমনকি এসেছিলেন চৈতন্যদেব, এমনকি কৃষ্ণ রাম এবং ইদানীকালে রামকৃষ্ণ। কিন্তু রামকৃষ্ণ সবচেয়ে বেশি প্রকাশ ঈশ্বরের, তার মধ্যে পূর্বে পূর্বে জন্মেছে কলাম সে যাহার স্বয়ং সে দক্ষিণেশ্বরে এসেছে, পূর্ণ ব্রহ্ম নারায়ণ কারণ চ্যালেঞ্জটা খুব বড় ছিল। তাতে করে কি হলো আমরা কি জানলুম, তিনি বললেন কে কোথায় আসিস, আর কেন আসতে হবে ওর কাছে, মানুষ হয়ে জন্মেছিস, আবার কবে মনুষ্য জন্ম পাবি জানা নেই, তাই এই জন্য তোকে বিফল করিস নি, ঈশ্বর লাভই মানব জীবনের একমাত্র উদ্দেশ্য। ঈশ্বর লাভে নানা রকম স্তর আছে, স্বামী বিবেকানন্দের ঈশ্বর লাভ অথবা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ঈশ্বর লাভ, আর একজন সাধারণ সাধুর ঈশ্বর লাভ বা সাধারণ সাধকের ঈশ্বর লাভ, যাদের আমরা জীবকোটি বলি এক নয় এক স্তর নয় এক স্তর নয়। যেমন বিশ্ববিদ্যালয়ে সার্ট ডিগ্রি দেয়, এখন যে বিয়ে করে হোম সায়েন্সে বা বিএসসি তাকেও ওই ক্যালকাটা ইউনিভার্সিটির ডিগ্রি দেয়, আবার জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে যিনি পোস্ট গ্রাজুয়েশন বা ডক্টরেট করছেন তাকেও সেই ক্যালকাটা ইউনিভার্সিটির ডিগ্রি দেয়, দুজনেই ক্যালকাটা ইউনিভার্সিটির ডিগ্রি দেয় কিন্তু দুজনের মধ্যে তফাৎ নেই। সেই জন্য এরও একটা উচ্চাবস্থা, একটু একটা উচ্চাবস্থা
নিছক ঈশ্বরলাভ। ঈশ্বরলাভ বলতে আমরা কি বুঝি? মানুষ বলে ঈশ্বরলাভ। আমার কাছে অনেক লোক আছে এসে বলে, আমি দেখেছি ভগবান লাভ আমার হয়েছে। আমি, কি হয়েছে তোমার ভগবান লাভ? বলে আমি দেখেছি। আমি, কি দেখলে? এই দেখেছি। আরে বাবা, এই দেখেছো? ভালো করে মাছ খাও, মাংস খাও, একটু মস্তিষ্ক ঠিকঠাক হোক, তারপরে ঠিকঠাক হোক। সে তো এক রকমের জল খেলেও লাভ নেই, দেখ না, তাতে কিছু আসবে যাবে, দেখার ব্যাপার না। ঈশ্বর লাভ হচ্ছে প্রভাব, বি অ্যান্ড বিকাম, রিয়ালাইজেশন, উপলব্ধি। আমি জেনেছি সেই মহান পুরুষের এই দিব্যধাম, জানামি অহং পুরুষ মহান। এই দেখা দেখার ব্যাপারটা পাননি। ভূতেশানন্দজি মহারাজকে একজন জিজ্ঞেস করছে, মহারাজ আপনি ভগবান লাভ করেছেন? তখন ভূতেশানন্দজি বললেন, আচ্ছা বাবু, ভগবান লাভ বলতে তুমি কি বোঝো? ওই লাল নীল আলো দেখা, ওগুলো বাবু আমি কোনো সময় দেখিনি। তবে যদি বলো যে এই জীবনটার প্রতি আমার কৃষ্ণাও নেই, বিকৃষ্ণাও নেই, আর নাইদার অ্যাটাচমেন্ট নর হেট্রেড টু দিস লাইফ, আমি আত্মহত্যা করবো না। আবার আমার না বেঁচে থাকলে আমার কি হবে? আমার এই জীবনে তুমি কোনো আকর্ষণ নেই, বিদর্শন নেই, এটি হচ্ছে ভগবান লাভের। তা স্বাভাবিকভাবে এই ভগবান লাভের বিভিন্ন পথ রয়েছে, আপনারা সবাই জানেন, সবচেয়ে আছে, সেগুলো মধ্যে আমি যাবো না। একটা জিনিস আছে, ভগবান লাভের প্রথমে, মাঝে এবং শেষে আমি যা বুঝি একজন সাধারণ মানুষ হিসেবে, এরও উচ্চাবস্থায় নিছক ভগবানকে দর্শন সে হতেই পারে। বলছেন এখানে যারা এসছে তাদের এটা শেষ জন্ম, অর্থাৎ জীবনের শেষ দিনে এসে তিনি হাত ধরে নিয়ে যান, জীবনের শেষ মুহূর্তে কৃপা করে তিনি দর্শন দিয়ে ধন্য করেন। এখন ব্যাপারটা হচ্ছে যে তার চাইতেও তো একটা উচ্চাবস্থা আছে, তার চাইতেও একটা উচ্চাবস্থা আছে, সে উচ্চাবস্থাটা কি? ভালোবাসা, প্রেম। সেই প্রেমে কোনো আকাঙ্ক্ষা থাকবে না, প্রত্যাশা থাকবে না। হে প্রভু, তোমায় আমি ভালোবাসতে চাই, তাই ভালোবাসছি। তোমাকে ভালোবাসলে আমার ভালো লাগে, তাই ভালোবাসছি। তোমাকে ভালো না বেশি আমি থাকতে পারি। পুরাণে একটা খুব সুন্দর কাহিনী, শ্রীকৃষ্ণ ভগবানের জ্বর হয়েছে। তো শ্রীকৃষ্ণ ভগবানের কাছে, প্রাসাদের কাছে দ্বাদশ ঋষি, বশিষ্ঠ আদি দ্বাদশ ঋষি, ওরা গিয়েছেন, অপেক্ষা করছেন, নারদজি আসছেন, বুঝতেই পারছেন। তা ওকে দেখেই, উনি তো ভগবানের কাছ থেকে আসছেন, বশিষ্ঠ আদি ঋষিরা বলল যে নারদজি আপনি তো ভগবানের কাছ থেকে আসছেন, ভগবান কেমন আছেন? বলে ভগবানের লীলা কি বুঝবে আর কি বলবো বলো। বলে কি দেখলেন? বলে দেখলুম তো ছুঁচের ভেতরে এটা উটটাকে ঢোকাচ্ছেন, দেখলো ছুঁচের ভেতরে দিয়ে একটা উট ঢোকাচ্ছেন আর বের করছেন। বলে সেও কি সম্ভব? বলে ভগবানের পক্ষে কি অসম্ভব? ঠাকুরও বলছেন মাস্টারমশাই এর সঙ্গে দ্বিতীয় দর্শন, তৃতীয় দর্শন, দ্বিতীয় দর্শনে মাস্টারমশাই এসছেন, ঠাকুর একবার বলছেন ঈশ্বর নিরাকার, আবার বলছেন ঈশ্বর সাকার। তো মাস্টারমশাই বলছেন যে মশাই আপনি বললেন ঈশ্বর নিরাকার, আবার ঈশ্বর সাকার, কি করে সম্ভব? বলে আরে তোমাদের কলকাতা লোকগুলোর ওই এক স্বভাব, নেচার আর নেচার, ঈশ্বরের রীতি কি করা যায়? তা স্বাভাবিকভাবে বলছি ঈশ্বরের তুমি আমি কি বুঝবো বলো, কিন্তু যেটা দেখলুম সেটা বলো, ভগবানের ব্যারামের কি খবর? বলো যথা আপন তথা যেমন কি ছিলেন তেমন কি আছে? বলো কৃষ্ণ তো ভগবান স্বয়ং, আর তিনি তার ব্যারাম আরোপ করতে পারছেন না। বলে সে কি বলবো বলবো বল, উনি কিছু বলেননি আপনাকে যে কিছু একটা হলে প্রতিষেধক হলে ওনার ব্যারাম আরাম হবে? মনে হয় বলেছেন কি বলেছেন? উনি বলেছেন কোনো ভক্ত যদি সে পদরজ দেয়, সেই পদরজ জলের মধ্যে মিশিয়ে খেলে ওর জ্বর সেরে যাবে। তা তোমরা কেউ দেবে কি পদরজ?
বশিষ্ঠাদি ঋষি তারা চোচো করে পালিয়ে চলে যাচ্ছে, মাথা খোলা, ভগবানকে দেব পদরাজা নরকে যাবো। নারদজি হাসতে হাসতে আসছেন যমুনার দিকে, যমুনার কাছে কদম্ব বৃক্ষের আড়ালে লুকিয়ে রয়েছেন শ্রী রাধিকা। শ্রী রাধিকা নারদজিকে দেখেই বুঝতে পারলেন প্রভুর কাছ থেকে এসছে, তার প্রিয়তমের কাছ থেকে এসছে। শ্রী রাধিকা এগিয়ে শশব্যস্ত হয়ে এগিয়ে ব্যাকরণে জিজ্ঞেস করছে নারদজিকে, নারদজি আমার প্রভু কেমন আছে? নারদজি বলেন যথা অপূর্বং তথা। কোন ব্যারামের আরাম হওয়ার জন্য কোন প্রতিষেধক তিনি বলছেন? তো ঋষিদের যা বলেছিলেন নারদজি, শ্রী রাধিকাকেও তাই তাই নারদজি তিনি তৃণাচ্ছাদিত সেই মাঠে প্রান্তরে বসে বললেন শ্রী রাধিকা, তার পা দুটো এগিয়ে দিলেন, বললো নারদ তোমার যত পদরজ নিতে হয় এই পা থেকে নিয়ে যাও। বলো বলো কি শ্রী রাধিকা, বশিষ্ঠাদি মনি ব্রহ্ম পুরুষ তারা পর্যন্ত ভয়ে চোচো করে পালিয়ে চলে গেল, তুমি জানো শ্রীকৃষ্ণকে? বলো আমি জানি শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং। তুমি কত রাজ্য দেওয়ার মতো অত্যন্ত দেখাচ্ছ। শ্রী রাধিকা বললো আমি স্বর্গ জানি না, নরক জানি না, আমি শুধু একটি জিনিস জানি, আমার যিনি প্রাণপ্রিয় প্রিয়তম প্রভু শ্রীকৃষ্ণ সখা শ্রীকৃষ্ণ, তিনি আনন্দে থাকবেন, তিনি নীরব থাকবেন, তার জন্য যা কিছু করা আমি করতে প্রস্তুত। এই ভালোবাসাই হচ্ছে ঈশ্বর লাভের উচ্চতম বা উচ্চতর। আর সেই ভালোবাসাটি ছিল আমাদের নিরঞ্জন মহারাজের। নিরঞ্জন মহারাজ ঈশ্বর প্রতি পুরুষ ছিলেন, আপনারা সবাই জানেন, যেখানে মন্দির সেখানে নিরঞ্জন মহারাজ ঠাকুর বাসাগুলির ফটো আছে, সেই বেদি সেখানে নিরঞ্জন মহারাজের জন্ম হয়েছে। ছোটবেলায় চলে গেলেন কলকাতায় মায়ের মামাদের বাড়িতে পড়াশোনা করতে শুরু করলেন। তা উনি একটা ফ্রেন্ডশিপ পার্টির সঙ্গে যুক্ত ছিলেন, খুব পবিত্র ফ্রেন্ডশিপের একটা মিডিয়াম। ফ্রেন্ডশিপ ট্রেন্ডশিপ করেছেন কেউ আপনাদের মধ্যে? না, কখনো করেননি? ভূতকে ভূতকে ডেকে নিয়ে এসে প্রশ্ন প্রশ্ন করা না সেরকম করেন। তা মিডিয়াম হয়, সেই মিডিয়ামটা খুব পবিত্র হতে হয়, পবিত্র না হয় তাহলে প্রেতাত্মা আসে। তা নিরঞ্জন মহারাজকে সেই ফ্রেন্ডশিপ পার্টি মিডিয়াম হিসেবে ব্যবহার। তো তারপরে ওরা গিয়েছিল ঠাকুরের কাছে এটা খেলতে, তখন ঠাকুর ধরে ফেললো, বলে হ্যাঁ রে ভূত দেখা বলো না ভগবান দেখা বলো, ভূতকে পাওয়া বলো না ভগবানকে পাওয়া। নিরঞ্জন মহারাজ ভগবান ধীরে 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 ঠাকুর তার মোড় দিয়ে দিচ্ছে। ঠাকুর বলছেন আসবি, মাঝে মাঝে আসবি, বারবার আসবি। কিন্তু নিরঞ্জন মহারাজের ভালোবাসাটা কোথায় ধরা তুমি? নৌকো দিয়ে আসছেন কলকাতা থেকে, নৌকো দিয়ে আসছেন, তার শাস্তি আছে যে কেউ যদি গুরু নিন্দা করে তাহলে জিউ বলে নিয়ে বলা আছে। তা নিরঞ্জন মহারাজ শুনলেন ঠাকুরের নিন্দা কেউ করছে, কিন্তু ব্রাহ্মণ পণ্ডিত উনি এত রেখে খেলে নৌকোই উঠে দিচ্ছিলেন। তারপরে সবাই দেখলো, মাঝি দেখলো, সে পণ্ডিত দেখলো, তাকে তো বাঁচতে হবে। নিরঞ্জন মহারাজের কাছে কে ক্ষমা চাইলো, আমার ভুল হয়ে গেছে, নৌকোটা ভুল কেমন। আমি নিরঞ্জন মহারাজের ক্রোধের দিকটা বলছি না, তার গুরুর প্রতি সে ভালোবাসা। নিরঞ্জন মহারাজ নিজেও কিন্তু মরে যেতেন যদিও তিনি সামাজিক। এই যে তার ভালোবাসা, ইষ্টনিষ্ঠা, গুরুভক্তি, এটি হচ্ছে মূল জিনিস। তা স্বাভাবিকভাবে এই নিরঞ্জন মহারাজের জীবনে আরো দেখতে পাই, আমরা দেখতে পাই যে সাপুর বাড়িতে ঠাকুরের মধ্য দিয়া প্রাথমিক বা প্রথম লীলা ঠাকুরের দক্ষিণেশ্বর। তাহলে মধ্যলীলা নিশ্চিত রূপে শান্তপুর বাড়িতে অন্তলীলা আসতে পারে। তো ঠাকুর সেখানে 70 দিনের মতো ছিলেন, মতান্তরে 90 দিন 89 দিন। সে যাই হোক, দানা কালী তা উনি এসছেন
এবং উনি বলছেন যে নতি বিনতি ওই ধরনের স্ত্রীলোক যদি যা সেই তন্মাত্রা ঠাকুরের সহ্য হবে। তারপরে দানাকালী বলল কি মতিবিলম্বিনের অভিনেত্রী ছিল তো মেম সাহেব সাজিয়ে দিল, মেম সাহেব সাজিয়ে তারপরে যখন নিয়ে গেল নিরঞ্জন চিনতে পারলেন। আর ব্রিটিশ আমলে মেম সাহেব যাচ্ছে বুঝতেই পারছেন তার একটা অন্য ধরনের স্বাভাবিকভাবে ও গিয়েছিল মতিবিনোদিনী, কিন্তু নিরঞ্জন মহারাজের জ্ঞাতসারে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতেন ঠাকুরের সঙ্গে। ঠিক সেই জিনিসটি আবার দেখছি আমরা কাশীপুরে রামবাবু এসছে, তাকে ঢুকতে দিচ্ছেন না রামবাবু। তারপর উপরে লোক পাঠিয়ে দিয়ে খবর দিয়ে আমি রাম এসছি বিশেষ অনুমতি নিয়ে তারপরে উপরে যান, দাঁতুমার জেগে গেলেন। কারণ দাঁতুমার তো রামবাবুর ঘরে গৃহভিত্ত ছিলেন, রামবাবু খাবার পাঠাতে ঠাকুরের কাছে লাঠি নেওয়া সেই দিয়ে তো রাখতু রাম লাঠু হল। এটা কি করছো তুমি, আপনার লোকদের এরকম করতে আছে? তুমি ওখানে শান্তপুরে নদী বিনোদিনীকে যেতে দিলে বেশ, মেম সাহেব সেজে এলো, আর এখানে আপনার লোককে তুমি যেতে দিতে পারছো না। ঠাকুর শুনে দাদু মহারাজকে ধমকায়, দাদু মহারাজকে উচ্চ হিসেবে নিরঞ্জন মহারাজকে ধমকায়। নিরঞ্জন মহারাজের সমস্ত জীবন হচ্ছে একটি অর্পণ, একটি অর্ঘের অর্পণ, এবং সেই অর্ঘের অর্পণের মূল কথা হচ্ছে ভালোবাসা যদি না থাকে তা ঈশ্বর লাভ কি একটা ভূত দেখতে পাবে না, ঈশ্বর লাভ তো অনেক দূরে পাবে। সেই ভালোবাসাটা কিরকম হলে ব্যক্তিকে আমার অহংকারকে আমার চিত্তকে আমার বুদ্ধিকে ছাপিয়ে গিয়ে সেই ভালোবাসা প্রতিষ্ঠিত হবে হৃদয় কথা, তার মধ্যে কোনো আসক্তির ঘাম নেই, তার মধ্যে কোনো কামের গন্ধ নেই, তার মধ্যে কোনো দেয়া নেয়া নেই, তার মধ্যে কোনো মুদির দোকানদারি নেই, শুধু আমি ভগবানকে ভালোবাসি তাই আমি ভালোবাসি। তার প্রত্যর্থে স্বামীজি বলছেন দাও আর ফিরে নাই চাও থাকি যদি হৃদয়ের সব, আমি ভগবান লাভ করেছি অথচ আমার হৃদয়টা হচ্ছে একটা ব্যাগের মতো তার ভালো অথবা মুরগি হৃদয় চিকেন হার্টের ইংরেজ এরকম। তোমার হৃদয়ের প্রসার হতে হবে। আমি পশ্চিম দিকে যাচ্ছি আর কূপের কাছাকাছি রয়েছে, এটা কখনো একসাথে চলতে পারো। সেই ভালোবাসা যে ভালোবাসায় আমি জগৎ পিতা জগন মাতাকে ভালোবাসতে পারব, যে ভালোবাসায় কোনো স্বার্থগন্ধ নেই কামগন্ধ নেই, যে ভালোবাসায় কোনো প্রত্যাশা নেই দেনা পাওনার ব্যাপার নেই, আমি ভালোবাসি কারণ আমি ভালোবাসতে চাই। একটি ইংরেজি গল্প বলে সেই ভালোবাসাটা কেমন হয় মানুষদের মধ্যে, মায়ের ভেতরে বলে যে ভালোবাসার সর্বাধিক প্রকাশ। সেই অর্থে আমি একটি গল্প করবো, আপনার কিছু মনে করবেন না, গল্পটা ইংরেজি গল্প, সেটা একটু অন্য ধরনের হবে, যেটা এই সভার জন্য হয়তো কমপ্লিটলি নট ইন প্যারিটলি নট ইন কমিউনিটি সবার সঙ্গে সম্মিলিত পুরো থাকবে না, কিন্তু ইংরেজি গল্প আমাদের উদ্দেশ্য হচ্ছে জানা যে ভালোবাসাটা কী জিনিস, সেই উদ্দেশ্যে সেই কারণে আমি এই গল্পটি করতে চাই। গল্পটি হচ্ছে যে একই ছেলে আর একই মেয়ে দুজনে পরস্পরকে খুব চায়। তা তখন ছেলেটিকে মেয়ে প্রশ্ন করছে যে দেখো তুমি আমায় কতখানি ভালোবাসো। ছেলেটি বলছে আমি তোমাকে প্রাণের চাইতেও ভালোবাসি। বলে প্রাণের চাইতে ভালোবাসো তাহলে প্রাণের সমান তাকে ভালোবাসো। বলে প্রাণের সমান আমি ভালোবাসি আমার মাকে, তোমার গর্ভদায়িনীকে। বলে তুমি তাহলে
আমাকে তোমার মায়ের চেয়ে বেশি ভালোবাসো বললাম। বলে তাহলে তার কি করে প্রমাণ পাবো? বলে বলো, তুমি যা বলবে তাই করবে। বলে আমি যা বলবো তাই করবে? বলো না, আজকাল তো বোঝাই যায় মাকে ভালোবাসে না কাকে ভালোবাসে, বরবারই ছেড়ে দেয় মা বাবাকে দেখে। তা কালকেই হাইকোর্ট থেকে একটা অর্ডার দিয়েছে না রামকৃষ্ণ মিশনকে দেখতে, তো সেটাই হোক। তাহলে আমি এই বলছি যে তুমি যাও, যে তোমার মাকে হত্যা করো, তার হৃদয় আমাকে এনে দাও। সেই ছেলেটি এত অন্ধ, সে দৌড়ে গেছে, বাবা করছে, মা এসে রান্না করছে, বলছে বাবা এসো খাবার তৈরি আছে এসো খেয়ে যাবে। ছেলেটি পেছন থেকে মা রান্না করছেন, পেছন থেকে ছুরি মারে, ছুরি মেরে মাকে হত্যা করলো। তার ভেতর তার হৃদয় বের করে হাতে নিয়ে, হাতে তালতে নিয়ে সে উর্ধ্বশ্বাসে ঘুরে হচ্ছে সে মেয়েটির কাছে। হঠাৎ স্টাম্বলিং স্টাম্বলিং মানে হোঁচটকে, তখন সে কলিজা, কার কলিজা? গর্ভধারণীকে কলিজা, মায়ের কলিজা। যে গর্ভধারণীকে ও হত্যা করলো সেই কলিজাটা বলছে বাবা তোমার লাগে তো। এটি হচ্ছে ভালোবাসা, যেখানে আর কোনো দর, কোনো মুদির দোকানদারি, কোনো রকম শর্ত, কোনো প্রত্যাশা, কোনো আকাঙ্ক্ষা, কোনো চাওয়া, কোনো পাওয়ার দরকার নেই। এটি হচ্ছে আমাদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্য কি উদ্দেশ্য? যে আমরা আমাদের যে হৃদয়, সেই হৃদয়ে শ্রীরামকৃষ্ণ রূপ ভগবান অথবা যার যাবেন যেরকম লাগে, ক্রাইস্ট হতে পারে, মোহাম্মদ হতে পারে, বুদ্ধ হতে পারে, রাম হতে পারে, কৃষ্ণ হতে পারে, কামী হতে পারে, শিব হতে পারে, যার চেয়ে প্রিয় তাকে বসানো। সেই বসানোর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে হৃদয়টি, আর একটি বড় পদ্মের মতো প্রস্ফুটিত, শতদল পদ্মের মতো প্রস্ফুটিত পদ্ম হবে। সেই পদ্মে তিনি বসে থাকবেন, তার দিকে আপনি তাকিয়ে আছেন, তিনি আপনার দিকে থাকে সদা হাস্যর, সদা হাস্যরত, সদা প্রসন্ন। তা এটি হচ্ছে ভগবান লাভের একটি বড় পরাকাষ্ঠা। যখন আপনি জেনে রাখবেন যে গভীরা, তখন জানবেন যে ধীরে ধীরে সে রাতের অন্ধকার কেটে যাবে। Midnight of the soul will go away, the sunshine of morning will be here. Surjodaya samne royeche ebong seti amra dekhlam ei ishwarpati purush niranjan maharajer mukhe, jini otindriyo loke khojbar jonno planship ba prekomadhyom hote shuru korlen. Shri Ramkrishner choay, Shri Ramkrishner sporshomonite tini hoye gelen সেই মানুষ, যে মানুষ ভালোবাসতে জানে, ভালোবাসতে জানে নিঃস্বার্থ ভাবে। সেটি একটি রাস্তায় সাধারণ মানুষকেই হোক, জীবজন্তুকেই হোক, অথবা তার পাড়া, তার প্রতিবেশী, তার আত্মীয় স্বজন, সব্বাকে, সব্বাকে যে একভাবে ভালোবাসতে জানে এবং সেই ভালোবাসার মধ্যে কোনো কাম বন্ধ নেই, তাহলে জেনে রাখবেন যে সূর্যোদয়, প্রভু আপনার হৃদয়ে প্রতিভাত হবেন, প্রকাশিত হবেন। দেবী মঠ, রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের সাধুরা, তাদের কি কিছুতেই হয় না? তাদের কি কোনো কোনো সময় ভ্রষ্ট হয় না? তারা নিশ্চয়ভাবে সাধারণ। They are thrown into the fire. Muni Rishira আগের দিনে জঙ্গলে গিয়ে গুগা গিলি গুহাতে গিয়ে সাধনা করত। আজকে আমাদের যারা রামকৃষ্ণের সঙ্গে সাধু, দে আর ইন দি ওয়ার্ল্ড, তারা পৃথিবীতে আছেন কিন্তু পৃথিবীর নামে তারা। এই ধরনের একটা সমাজের যে কাজলের ঘরে থেকে কালী রাখবে না, এমন একটা অবস্থায় রামকৃষ্ণের সঙ্গে সাধুদের সাধনা করতে হয়। কখনো সকলে হয়তো কোনো সাধুর পদস্খলন হলেও হতে থাকে,
অস্বাভাবিক কিছু নয়। কিন্তু তার অর্থ এই নয় যে পুরো সংঘর্ষ পদস্থ অসঙ্গের পদস্খলন হয়েছে, তার অর্থ এই নয় যে আদর্শটি সতর্ক হয়ে গেছে। আদর্শ হচ্ছে দাও আর ফিরে নাই যাও, তাকে যদি হৃদয়ের সঙ্গে শ্রীরামকৃষ্ণ বলুন, মা ঠাকুরুন বলুন, স্বামীজি মহারাজ বলুন, নিরঞ্জন মহারাজ বলুন, সবার জীবনের যে সারমর্ম সেটি এই ছোট্ট একটি কথা, দাও আর ফিরে নাই যাও, তাকে যদি হৃদয়ের সঙ্গে ভালোবাসা ভালোবাসা। এটি একমাত্র এবং আর একটু আমি বলতে চাই, আজকের দিনে আমার বিশেষ করে মনে পড়ছে যে আশ্রমটার সঙ্গে আমার বিশেষ ঘনিষ্ঠ সম্পর্ক, আশ্রমের সঙ্গে বিশেষ ঘনিষ্ঠ সম্পর্ক এই জন্য যে যখন এই আশ্রমটি খুব ছোট্ট অবস্থায় আছে তখন আমাদের একজন সাধু আছেন অমলেশ আনন্দ, ওর পরিবার এখানে দুর্বাসর এখানে আছে, ওর বাবা আমার কাছে গিয়েছিলেন 90 বছরের বৃদ্ধ, তিনি বেঁচে আছেন কিনা আমি জানি না, বেঁচে থাকতে হয়তো 100 বছর কম আছে। তিনি আমায় গিয়ে বলেছিলেন, দেখুন আমি আর বেশি দিন বাঁচব না, আপনি যদি এই আশ্রমটি অধিগ্রহণের ব্যবস্থা করেন। প্রভানন্দজি তখন সাধারণ সম্পাদক প্রভানন্দজি আমাকে নির্দেশ দিয়েছিলেন, তুমি একটু দেখো যাকে আশ্রমটি আসে, নিরঞ্জন মহারাজের জন্মস্থান, নিরঞ্জন মহারাজ ঈশ্বর প্রতি, তো সেই ঈশ্বর প্রতি পুরুষের জন্মস্থান খুব ছোট আশ্রম সাধারণ ব্যবস্থা, কিন্তু তার মধ্যে অনেক রকম অসুবিধে থাকলেও যে সমস্ত অসুবিধেগুলো থাকলে সাধারণত আমরা অন্য আশ্রম অধিগ্রহণ করি না, কিন্তু নিরঞ্জন মহারাজের জন্মস্থান বলে কথা, নিরঞ্জন মহারাজের জন্মস্থানে আমি সমস্ত কিছু উপলব্ধ করে গভর্নিং কমিটিকে রিপোর্ট দিয়েছিলাম যে এই আশ্রমটি নেওয়া উচিত, এক্ষুনি নেওয়া উচিত। এবং আমার মনে আছে আমি রিপোর্ট দিয়েছিলাম আগস্ট মাসে কোথা, এবং দু তিন মাসের মধ্যেই আমরা সাধু পাঠিয়েছিলাম আশ্রমটি অধিগ্রহণ করেছি। তখন যারা গভর্নিং কমিটিতে ছিলেন তারা যদি কেউ এখানে থাকেন তাহলে নিশ্চয়ই বলবেন যে হ্যাঁ আমার সঙ্গে সহমত হবেন যে হ্যাঁ আপনি ঠিক করেছেন। আর আরেকজন ছিলেন গ্রাম পঞ্চায়েতে বিমল বাবু বলে, হ্যাঁ তো উনি আমাদের তখন সহায়তা করেছিলেন। আরও একজন আছেন সামনে বসছিলেন কালীপ্রণালে, তিনিও আমাদের অনেক সহায়তা করেছিলেন। তো সেই জন্য আজকে অনেকদিন পর প্রায় 2 বছর পর এখানে আসতে পেরে আমি খুব আনন্দ পাচ্ছি এবং সব আরও বেশি করে আনন্দ পাচ্ছি যে এই আশ্রম কলে করে অনেক বৃদ্ধি হয়েছে এবং মানব সম্পদ আরও বেশি এখান থেকে তৈরি হচ্ছে। মানুষ এই যে আমাদের প্রব্রজ্জা, এই প্রব্রজ্জা হচ্ছে মনুষ্যত্ব থেকে দেবত্বের প্রব্রজ্জা, দেবত্ব থেকে ভগবত্বের প্রব্রজ্জা। আমরা মানুষ হয়েছি দেবতা হব, দেবতা থেকে ভগবান হব, এই যে অভিশাল এই প্রব্রজ্জা তাকে আশ্রম আরও বেশি মানুষকে সাহায্য করতে পারছে। এই জন্য আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আর আরেকটি কারণে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে ওই একটা ছোট্ট লঘু কথা বলছি, সেটি হচ্ছে যে ওই আপনারা তো জানেন যে মাইক্রোফোন পেলে বক্তারা চক্করে মাইক্রোফোন ছাড়তে চান, তো এরকম একজন বক্তা তার মাইক্রোফোন পেয়েছে, সে বক্তা রাত নটায় বক্তৃতা শুরু করেছে, সারা রাত টুটাল হয়ে গেছে, পরের দিন সকালবেলা ও বক্তা আর চোখ খুঁজে বক্তৃতা, সকালবেলা যখন সে চোখ খুলেছে দেখছে সামনে কেউ নেই, একটি ছেলে লাঠি দাঁতে ধরা, তো বক্তা তখন বললেন যে আচ্ছা সবাই চলে গেছে তুমি এখানে কেন আছো, ও বলছে যে দেখুন আমি একটা কাজের জন্য আছি। তো বলে যে তুমি কি আমি চলে গেলে এই ঘরটা বন্ধ করবে সেটি মাত্র বললাম, না আমি তো আপনাকে আমন্ত্রণ জানাইনি, আমি উদ্যোক্তাদের কেউ নই, তা আমি কেন ঘর বন্ধ করবো, বলে তাহলে আমি চলে গেলে কি কার্পেট টার্পেট কিছু হবে না, তাও আমার কাজ আছে তো উদ্যোক্তাদের কাজ, তাহলে তুমি কেন আছো কখন এত সকালে সাত সকালে এখানে রয়েছ, বলে দেখুন মশাই আমি এসছি জানতে খোঁজ করতে যে আপনাকে কে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, হ্যাঁ তার সঙ্গে একটু মোকাবিলা করবে, তো কারণভাবে আমাদের বক্তাদের একটা দোষ থেকেই যায় এবার বলতে শুরু করলে আমরা বলতে কোথায় থামতে হবে জানি না, সেই জন্য সেরকম যদি আপনাদের কারো কোনো প্রতিক্রিয়া হয় বিশেষ করে আমার বক্তব্য তাহলে আপনারা ক্ষমা করে দেবেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ চেষ্টা করবেন। এতক্ষণ ধরে আপনারা আমাদের সম্পর্ক কথা শুনলেন এবং আমি
ধন্যবাদ জানাই এই আশ্রমের অধ্যক্ষ, তিনি আমায় স্মরণ করেছেন আজকের এই বিষয়ে। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন, আনন্দে থাকবেন।